নিজস্ব কেনা জায়গায় প্রাচীর তুলতে গিয়ে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগ ঘটনাটি জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা অঞ্চলের মালপাড়া গ্রামের অভিযোগকারীদের বক্তব্য মাস সাতেক আগে বিমল খা নামে এক ব্যক্তির কাছ থেকে আটশতক পৈতৃক সম্পত্তি কেনে নাসির মাল নামে এক ব্যক্তি সেই ক্রয় করা সম্পত্তির উপর প্রাচীর তুলতে গেলে ফুরফুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃগাঙ্ক মোহন মালের বাধার মুখে পড়তে হয় তাদের শুধু তাই নয় অঞ্চল সভাপতি ও তার ভাইপোর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে তবে হুমকির অভিযোগ সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি মৃগাঙ্ক মোহন তার বক্তব্য ওই জায়গার কিছুটা তাদের দখলে ছিল নাসির মালকে ভুল বুঝিয়ে ওই সম্পত্তি বিক্রি করেছে বিমল খাঁ পাশাপাশি মৃগাঙ্ক মাল একথা স্বীকার করেছেন তাদের কাছে ওই জায়গার কোনো কাগজপত্র নেই কেবল দখলের উপরেই শতক জায়গা দাবি করছেন তারা আমার নিজের বাপকালীন সম্পত্তি আমি অভাবী লোক বাবা আমি অভাবী লোক আমার এই আগস্ট মাসে ব্রেন স্ট্রোক হয়েছিল যার জন্যে আমার এই নিজের বলতে কেউ নেই আমার আমার পরিবার আর আমি আমার পরিবার আর আমি আমার পরিবার পরের বাড়িতে মানে বাসন বাড়ি কি করবে কেউ নেই এই মেয়ে জামাইরা সব দেখভাল করছে তারা নিয়ে চলে গেলো আর সমস্যা কি আমি আমার পৈতিক সম্পত্তি আট শতক সম্পত্তি আমি এই রাজু মালকে বিক্রি করি বলেছেন এক লাখ টাকা শতক হিসেবে বিক্রি করি তাই টাকা পয়সা সব মিটে গেছে কিন্তু ইতিমধ্যে মৃগাঙ্ক মাল ও হলো হ্যাঁ পঞ্চায়েত সভাপতি ও শুনে টুনে বলছে কি আমার বাবা এইখানে তিন শতক দেখতে দিয়ে গেছে ওর নেই বলে আমার কিছু কাগজ নেই হ্যাঁ বলছি আমি বলছি কাগজপত্র নেই বলছি আমি গায়ের জোরে দখল করবো এইখানে এলে তোমার লাস্ট ফেলে দেবো কটে বিগাঙ্গ মাল সভাপতি সভাপতি উনি বলছেন হ্যাঁ আমি বলছি কি হলো তুমি এই রকমভাবে আচরণ করছো আমরা এক গ্রামে বাড়ি আমরা যে করছি তাহলে তোমার কাছে বিপদ আপদ হলে তো লোক যাবে তা তুমি যদি এইভাবে করো চলে এলাম ইনি আমাকে বললো যে আমার আট শতক জায়গা আছে আমি ইনাকে বললাম তাহলে এক কাজ করুন আমাকে কাগজ দিন পর্চা দিন আমি বিয়ার অফিসে যেয়ে পুরো কাগজগুলো চেক করি সার্জিং করি করার পরে ইনারই নাম আসে ইনার নামই আছে আট শতক সম্পত্তি তো ইনাকে আমি বললাম তাহলে কিছু কমাও ইনি বললো না এটা কমাবো নি এক করে এক লাখ টাকা আমি বললো ঠিক আছে অসুবিধা নেই বলে আমি ইনার থেকে সাত মাস আগে নিয়েছি নিয়ে রেস্টি ফেস্টি হয়ে গেছে আমার দলিল ভলিল সব চলে এই যে আসার পরে এবার আমি একদিন হঠাৎ বাইরে বাইরে থাকি বাইরে থেকে আসার পরে একটি আর্ধেকটা ঘিরে নিয়ে যায় তো আমি একজনকে আমি জিজ্ঞেস করি যে কি ব্যাপার বলছে এটা হচ্ছে মাল সভাপতি যে এখানে টিএমসির উনি হচ্ছে ফুরফুরা অঞ্চলে থাকে উনি ঘিরে নিয়ে যায় উনার দখলে আছে আমি তখন ওনাকে একটা কথা বলি যে আপনার কোনো কাগজ আছে না আমার কোনো কাগজ নেই আমি কাগজ নেই তাহলে আপনি এরকম করছেন বলছেন না এইটা আমার বাবা তখন আমাকে দেখতে দেব অদল বদল আমি অদল বদল থাকলেও একটা কাগজ থাকে আপনার কাছে তো কিচ্ছু নেই বলছেন আমার কাছে কিছু নেই আমি এখানে দখল করবো এখানে খুনি হয়ে যাবে মার্ডার হয়ে যাবে এ হয়ে যাবে আমি বলছি কি আপনি কি ক্ষমতায় আছেন বলে বলছেন নাকি এরম এরম বলে একটুখুনি বলছে তারপরে আমাকে বলছে আপনার সাথে আমি কোনো বোঝাপড়া করতে চাই না আমি উনার সঙ্গে করতে চাই আমি ঠিক আছে তাহলে আমি আমার আট উনার তেন কিনেছি আমি মেপে দেখে নিয়ে আমি ঘিরবো আমার কাছে আসবেন না আজকে আমি ঘিরতেই যে উনি আজকে কি করেছে প্রশাসন পার্টে যে এসে আমার বললো কাজটা একটু বন্ধ রাখুন রেখে আপনি জাঙ্গিপড়া একবার দয়া করুন একটা মীমাংসা করে দেবো আমি বললো ঠিক আছে আমি আসছি বলে এখনো যাওয়া হয়নি যাবো তবে খাওয়া দাওয়া করেই যাব আমি মিস্ত্রিকে বললো আজকে কাজ তাহলে বন্ধ রাখুন কালকে করবেন এইটুকুনি বলে এখন পর্যন্ত চুপ আছে উনি কী করছে পার্টির ছেলেদের নিয়ে আসছে একে নিয়ে আসছে ওকে নিয়ে আসছে এখন ভেঙে দেবে বলে উনার একটা ভাইপো আছে হ্যাঁ সানি উনি অঞ্চলে কাজ করে অঞ্চলে কাজ করে উনি এসে আমাকে তর চেক করছে আমি তখন ওনাকে বলল যে আপনার বাড়ি হচ্ছে এক এক কড়া হাতের এক করা হচ্ছে আপনার বাড়ির জায়গা আছে আমার বাড়ির সাথে তাহলে ওইটা আমি কি রাত্রিতে দখল করে নিলে আমার হয়ে যাবে বলুন আমাকে তো কাগজ দেখাতে হবে তো তাহলে আপনি যেদিন ওই কথা বলছেন তাহলে আমি করলে আমার হবে কি বলছে কি করে করবে আমি তাহলে আপনি এখানে কি করে করছেন আপনি এখানে সরে যান আমার কাছে কেন যে আমি কিনেছি কাগজ দেখে কিনেছি বিহারা অফিসে যে পুরো সার্জিং করে ভালোভাবে পেপার দেখে পাঁচটা লোককে যাইনি আমি তারপরে কিনেছি আমি নালে কেন কিনতে যাব আমি এরকমভাবে জয়রিতে থাকলে করব তারপরে উনি আমাকে কি বলছে যে উনার আমি এরকম মাপ করে ম্যাপ দিয়ে কিনেছি দেখে এই কাগজটার দাম নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা মিডিয়াওয়ালা জিনিস হ্যাঁ বলে আমি যে কেনার পরে ওনার ভাই কি বলে ইনাকে লোককে যে এখানে মুসলমান বাস করতে দোকনি ওখানে মুসলমান ঢুকানো যাবে না হ্যাঁ এরম ভাই বলছে এই পাশে যেখানে দাঁড়িয়ে কথা বলছে আপনাদের সঙ্গে এইটাও মুসলমান ওই রাস্তা পর্যন্ত মুসলমান ওইটা কর্মস্থান সবই এখানে আমাদের সব মিলেমিশে বাস করি আমরা ঠিক আছে উঠা বসা করি এক সদি ওনার ভাইপো এরকম ভাবে উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে হ্যাঁ মুসলমানদের বাস করতে দেবো উনি কি করে বাস করতে দাও দেখবো যে কিনবে তাকে ফেলে ওই সানি হ্যাঁ সানি মিকাঙ্কাল যে সভাপতি ওনার ভাইপো তো আমি বললি ঠিক আছে তাহলে দেখা যাবে ভাই আমি কিনি যখন আমি যখন এ করবো আমি দেখব তাহলে তুমি আমাকে কেটে ফেলে দাও বলে এইটুকুনি আমি আজকে আমি কাজে নেবিছি আমার বিরুদ্ধে অভিযোগ যেটা করেছে বিমল খাঁ এবং নাসির মাল মাল যে আপরা আট শতক জায়গা বিমল খাঁ নাসির মালকে বিক্রি করেছে এবং নাসির মাল সেটা ফিরতে গেলে আপনি সেখানে বাধা দিচ্ছেন কারণ দখলের ভিত্তিতে আপনার কাছে কোনো কাগজপত্র নেই দখলের ভিত্তিতে আপনি তিন শতক জায়গা চাইছেন এবং তার মূল্য সাড়ে চার লক্ষ টাকাও দাবি করেছেন এরকম একটা অভিযোগ করেছে কি বলবেন আমি প্রথমেই বলি যে জায়গাটা নিয়ে গন্ডগোল সেই জায়গাটা আমার ভাই আমার না জায়গাটা যখন ও বিক্রি করেছে ওর জায়গা নিশ্চয়ই ও পারে কিন্তু আমার জায়গাটাও পাশে আছে যখন মাপছে যখন পাশাপাশি জায়গা থাকলে প্রত্যেককে তার জায়গা বুঝিয়ে দিতে হবে পাশাপাশির জায়গা কিন্তু সে নিজের ইচ্ছা মতো মেপে নিল পাশাপাশি আমার জায়গাকে আমাকে দেখালো না কিছু করলো না সে মেপে করে নিল আর নাসির মাল যে কিনেছে নাসির মালকে সাড়ে চার লাখ টাকা দাম বলা হয়েছে নাসির মাল নিজে বলেছে যে আমি দেড় লাখ টাকা শতক হিসাবে কিনেছি তাহলে আমি বলেছিলাম যে তুমি যদি দেড় লাখ টাকা শতক হিসাবে কিনে থাকো তাহলে আমার তিন শতক জায়গা আছে ওখানে আমার তিন শতকে তাহলে সাড়ে চার লাখ টাকা হয় তুমি আমাকে আমার জায়গা টাকা দিয়ে দেবে তুমি কোনো তুমি তার থেকে টাকা ফেরো নাও নিয়ে আমাকে দিয়ে দাও পরে আমি খবর পেলাম সেই জায়গাটা আশি হাজার না পঁচাশি হাজার টাকা শতক হিসাবে বিক্রি হয় হ্যাঁ ওরা বলেছে এক লাখ টাকা বলেছে তাহলে এক লাখ টাকা হিসাবে হলে আমার তিন শতকের আমার তিন শতকের টাকা দিয়ে দাও প্লিজ ঝামেলা মেটিয়ে আর তারপরে কী হলো ওর সেই জায়গাটা নিয়ে আমার প্রধানের কাছে দরখাস্ত করে আমার বিয়ে আমার প্রধানের কাছে দরখাস্ত করার পর প্রধান আমাকে যখন জানালো আমি বাবা তুমি নিজে এসে তদন্ত করো তদন্ত করে তুমি যা বলবে আমি তাই মাথা প্যাছে নেবো তারপরে বিমল খাঁ পরশু সকালে আমার কাছে আসে আমাকে বললে খুঁড়োয় একটা মীমাংসা করে নাও না আমি খুঁড়ো তুমি যখন প্রধানের কাছে দরখাস্ত করেছো আর মীমাংসা করার কিছু নেই তো প্রধান তো আসবে বলেছে প্রধান যা বলবে আমি সেটাই মাথা পেতে নিয়ে নেব আমি সেখানে একটা কথা বলার আমার নেই বিমল খাঁকে হুমকি দিয়েছেন আমি ওই বলেছি তুমি আমার কাছে এসো না তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও সেটা আমার বাড়িতে এইখানেই এসেছিলাম তুমি আমার চোখের সামান থেকে চলে যাও তুমি যখন প্রধানকে বলেছো প্রধান এসে যখন আমাকে বলবে আমি সব মেনে নেবো আমি আর তোমার সঙ্গে কথা বলতে চাই এখানে পার্টির কোনো প্রভাব খাটানোর কোনো ব্যাপারই নেই গো আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছি তাহলে আমি সভাপতি বলে স্যার আমি সভাপতি বলে তাহলে আমার পৈতৃক সম্পত্তি আমি রাখতে পারবো না আমি কি বিলিয়ে দেবো এটাই আমি বলতে চাইছি আমি পার্টির সভাপতি আমি স্বীকার নিজে করছি কিন্তু আমি পার্টির সভাপতি বলে তাহলে আমি আমার বাবার আমার সম্পত্তি আমি কি আমার রক্ষা করতে পারবো না আমাকে কি বিলিয়ে দিতে হবে এটাই কি বলছে আমি চাইছি আমার জায়গা পুজো ভজিয়ে দিক না আমি তো আমার ভাইয়ের জায়গা আমার ভাই পুলিশ এসেছিল পুলিশ এখানে কাজ বন্ধ করে যেতে বলেছেন এখন অব্দি কাজ আপনারা নিশ্চয়ই দেখে এসছেন করছে কটার সময় সেটাও আপনারা দেখে নিন পুলিশ এসেছিল তখন দেড়টা একটা দশ পনেরো তখন থেকে বলে গেল যে কাজ বন্ধ করছে আর আপনারা এসছেন এখন সাড়ে তিনটে বাজে এখন হ্যাঁ সাড়ে তিন তিনটে আঠাশ সাড়ে তিনটে বাজে এখন অবধি কিন্তু কাজ চলেই যাচ্ছে তাহলে তারাও পুলিশের কথাটাও শুনল না আমাদের ঘর আমরা কিন্তু সেই জায়গায় যাইনি প্লটে আমি যাইনি কোথায় গেঁথেছে কিভাবে গেঁথেছে কতটা ছাড় দিয়ে গেঁথেছে করেছে আমি কোনো কিছুই দেখিনি তারা আমি তাদেরকে হুমকি দিচ্ছি এটা কি করে সম্ভব আমাকে আগে প্রমাণ করে দাও তো বাবা আমার আশের জায়গাটা তো আমার আট শতক বলে যদি এখন আরো দু শতক বেশি ঘিরে নেয় আগে তো সেটা আমাকে আমার জায়গাটা খুঁজে দিতে হবে আমি সেখানে কি করে বলবো যে ওর আট শতকটা ঘিরছে জায়গা মাপতে হবে দু পার্টি থাকবে জায়গা মাপ হবে তারপরে সেই জায়গাটা ঘিরে সে কিছু না করে আজকে সকাল থেকে বাইরে থেকে বলছেন যে ওখানে মানে মুসলিমদেরকে বাস করতে হিন্দু মুসলিম এটা এটা হলো আপনি বলেছিলেন আমি বলছি যে জায়গাটা ওরা কনস্ট্রাকশন করছে তার দুহাত দূরেই মানে মানে মাইনরিটি লোকেদের বাস আপনি এ ওদের থেকে না জিজ্ঞেস করে মাইনরিটি পাড়ায় গিয়ে আপনি জিজ্ঞেস করুন এখানে মালপাড়া আছে পাড়া আছে পাড়া আছে আমরা তাদের সঙ্গে কেমন করে মিশি আমার বাড়ির পেছন থেকে তিরিশ মিটার দূরে গেলে আপনি ফ্যামিলি পাবেন একটা মাইনরিটি ফ্যামিলি এটা তো অনেকটা দূর আমার বাড়ি থেকে হচ্ছে মানে দুশো তিনশো মিটার চারশো মিটার কি পাঁচশো মিটার দূর আমার বাড়ির এইটা বাড়ি এখান থেকে একটা বাগান তারপরই হচ্ছে মাইনরিটি লোকের হ্যাঁ এবং যারা ঘিরছে তাদের পাড়ায় গিয়ে খোঁজ নিন আমি মাইনরিটির লোকেদের সঙ্গে মিশি না মিশি না আমি বাইরে থাকি না এখানে থাকি বুঝতে আর আমার মাইনরিটি বন্ধু আছে না নেই এমনকি আমি মাইনরিটি বন্ধুদের বাড়ি থেকে খেয়েও আসি মারধরে যদি আমি হুমকি দিই তাহলে থানায় গিয়ে আমার এফআইআর করুন শুনুন জায়গায় কে জায়গায় কারা কনস্ট্রাকশন করছে ওরা করছে তাহলে তো আমি তো এতক্ষণ গিয়ে কুচিয়ে দিতে পারতাম এবং জায়গায় যারা আছে তাদের ঘরে ছবিটা নিয়ে আপনারা ভালো করে যান এবং তাদের পাড়ায় পঞ্চায়েত এলাকা গোটা এলাকায় তারা কেমন সেটা একটু খবর খবর নেই এইটাই অভিযোগ করছে নিজে সেও অভিযোগ করছে যে অভিযোগ করবে তো যে সেতো করবে শুনো যে বিক্রেতা তা ওটা হচ্ছে 40 শতক টোটাল সম্পত্তি হ্যাঁ তুমি বলছো তুমি তো কোনো শরীর খারাপ 40 শতক সম্পত্তি হ্যাঁ সাত ভাগ হলে কত শতক করে আমরা হয় বলো মানে 5 7 তে 35 6 7 তে 42 মানে 6 শতক করে একটু কম মানে 5 পয়েন্ট কত কিন্তু ও এখন কাগজ বার করছে 8 শতকে

বিমল খা একটা জায়গা বিক্রি করতে নাসির মালকে সেখানে আপনাদের একটি তিন শতক জায়গা দখল দিতে গিয়েছেন এরকম একটা অভিযোগ উঠেছে এবং তাতে হুমকি হুমকিও দেওয়া হয়েছিল এরকম একটা ব্যাপার কি বলবেন হুমকি দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আমরা সেখানে স্পটে আমাকে দেখাতেই পারবে না কারণ আমি একজন সম্পূর্ণ ক্যান্সার পেশেন্ট আমি ক্যান্সার পেশেন্ট এই সুযোগকে নিয়ে এই জায়গাটা বহু পূর্বে আরও কয়েকবার অলরেডি হস্তান্তর হয়েছে হচ্ছে সেই অবস্থায় তারা পয়সা ফেরত দিয়েছে যেহেতু ওটা আমাদের জানি আমাদের দখল এই জায়গাটা হয়তো কাগজ আমাদের নেই কিন্তু আজ থেকে না আজকে আমরা দখল করিনি আজ থেকে অন্তত একশো বছর ওই জায়গায় আমাদের সেচের তখন সেচের জন্য ওই ওই ডোবাটি ব্যবহার হতো এবং আমাদের নিজস্ব স্যালো ছিল ওই ডোবায় ওই ডোবায় আমাদের নিজস্ব স্যালো ছিল এবং কি তখন আমার বাপ ঠাকুরদার আমলে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক রিলেশান ভালো ছিল তখন ওই জায়গাটা আমাদের বাপ ঠাকুরদার সঙ্গে কোনোভাবে হয়তো কোনো একটা মিউচুয়াল এ হয়ে হয়েশন হয়ে হয়তো ওই শতক জায়গাটা আমাদের দিয়েছিল এবং ওটা আমদান নয় আমাদের ওই এলাকায় যেসব জমি আছে ওই জমিগুলো ওই জায়গা থেকে তখন ডোঙায় ছেঁচে তারপরে সালো হয়ে সালো করে ছেঁচে ওই জমি ওইটা চাষবাস হতো ওই চাষবাস হয় বা এখনো হয় না আমি তো বললাম কাগজ নেই দখলে ছিল দখলে এখনো দখলে ছিল মনের মতো টাইলস ও মার্বেল কিনতে প্রথম পছন্দের ঠিকানা রানা মার্বেল পাইকারি ও খুচরো মার্বেল ও টাইলস কিনতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ